দশম জাতীয় সংসদের তৃতীয় বর্ষপূর্তিতে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। অপরদিকে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে আখ্যা দিয়ে নগরীতে সমাবেশ করে বিএনপি। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার কথা বলেন আওয়ামী লীগ নেতারা। তারা মনে করেন উন্নয়নের ধারা অব্যাহত থাকলে জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। দলের নাম নিয়ে কেউ যেন দলবাজি করে জনগণের কোনো ক্ষতি করতে না পারে বা জনগণের অসুবিধা এরকম কাজ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মহানগরী আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য, গতিশীল শক্তিশালী করার জন্য আমরা আগামী কিছুদিনের মধ্যে আমাদের বর্ধিত সভাকে ওয়ার্কিং কমিটি মিটিং করে বর্ধিত করে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আমরা ঠেলে সাজাবো। তবে তৃণমূল পর্যায়ে জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্মেলন ঘটানোর কথা বলেন জনপ্রতিনিধিরা। যারা মাঠ পর্যায়ে আছে, মাঠে কাজ করছে, মাঠের জনগণের সাথে কাজ করছে, বিভিন্ন তৃণমূল পর্যায়ে কাজ করছে, তাদের পরামর্শ নিয়ে যদি আপনারা এই দুই বছর কাজ করেন আগামী দুই বছর পর আমার নেতৃত্বে আসবে। এদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার কথা বলছেন বিএনপি নেতারা। তারা মনে করেন জনগণ যদি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাহলে আবারও ক্ষমতায় ফিরবে বিএনপি। আগের যে ট্রেন্ড সেই ট্রেন্ড অনুযায়ী যদি এগিয়ে যায় তাহলে আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় লাভ করবে। গণতন্ত্র দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। অপরদিকে গণতন্ত্র হত্যা দিবসে আখ্যা দিয়ে বিএনপি নগরীতে সমাবেশের পাশাপাশি কালো পতাকা মিছিলও বের করে। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।